এটা হচ্ছে হনার X9A 5G, হনার পরিবারের বাজেট ফ্রেন্ডলি সিরিজের অন্যতম সদস্য। 6 nanometer স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 5100 মিলিঅ্যাম্পিয়ারের লং লাস্টিং ব্যাটারি, নতুন এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন? চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনে প্রথমে আপনার নজরে আসবে ডুয়েল রাউন্ড শেপ ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা। সঙ্গে রয়েছে হনারের সিগনেচার লোগো। ফোনটির গ্লাস ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে ফোনটির ওজন দাঁড়ায় 175 গ্রাম। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির স্ক্রিন প্রোটেক্টর অনেক ডিউরেবল, আলমন্ডের মতো শক্তিশালী বাদামগুলিকে আপনি অতি সহজেই ভাঙতে পারবেন। ব্যাডমিন্টন খেলার কর্কের শক্তিশালী আঘাতও প্রতিরোধ করতে সক্ষম। ফোনটির ডিসপ্লের উপরের দিকে 5-sol সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.67 inch OLED স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে হনারের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 395 PPI এর সাথে 13-bit 1.7 billion কালার HDR সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজার ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 nitpick। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্ট বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 24-bit অডিও কার্ডের সাথে বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকুয়েন্সি এবং লো ফ্রিকুয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 2.2 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে ম্যাজিক UI 6.1 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 6 nanometer 2200 MHz এর স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি, GPU হিসেবে রয়েছে 840 MHz এর Adreno 619। ফোনটিতে 2133 MHz এর ডবল চ্যানেল LPDDR4X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে। সঙ্গে রয়েছে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট। সব মিলিয়ে ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত। ফোনটির ডুয়েল রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 64 megapixel f1.8 অ্যাপেচার। ফোনটিতে 2 megapixel f2.4 অ্যাপেচারের একটি ডেপথ লেন্স এর সঙ্গে 5 megapixel f2.2 অ্যাপারচারের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে, যার সাহায্যে 123 degree পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। ফোনটির মেন লেন্সের সাথে ফেস ডিটেকশন অটো ফোকাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটির মেন লেন্স দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলিও অনেক ভালো, ছবিগুলিতে নয়েজের পরিমাণ খুবই কম। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 3060fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়েও 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 megapixel f2.45 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ডায়নামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো। এটিতেও আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার, 5100 মিলিঅ্যাম্পিয়ারের একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 40W সুপার চার্জারের সাহায্য নিয়েছে হনার, যা ফোনটিকে মাত্র 20 মিনিটে 52% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB অন দা গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 325 ইউরো, যা বাংলাদেশি টাকায় 40,000 টাকার সমপরিমাণ। হনার X9A 5G ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A23 5G। গ্যালাক্সি A23 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।